নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। প্রথমেই করজোড়ে ক্ষমা চেয়ে নেব এই ভিডিওটা এত লেটে রিলিজ করার জন্য, এবং দোলের দিনে আমরা কি করেছি সেটা আপনারা প্লিজ দেখুন এবং আমাদেরকে কমেন্টে সবাই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগে। তো চলুন শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রুমির টুকিটাকির সমস্ত ফ্যামিলি মেম্বারদের আমি স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওয়ে। আজকের ভিডিওটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে দোল পূর্ণিমা, এবং এই দোল পূর্ণিমার এই শুভ সন্ধিক্ষণে আমি দিল্লির কিছু স্পেশাল মিষ্টির রিভিউ আপনাদেরকে আজকে দেব। তো প্রথমে দেখে নেওয়া যাক আমি কোন মিষ্টির দোকানের কথা বলছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকানের সুইটস, এবং এই বিকানের সুইটস দিল্লিতে খুব ফেমাস। তার কারণ হচ্ছে এদের মিষ্টির গুণগত যে মান প্রচন্ড ভালো, এবং আমি অনেক রিভিউ পেয়ে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি আনার সিদ্ধান্ত নিয়েছি। তো যারা দিল্লির থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই জানবেন আমি কি বলছি, এবং যারা কলকাতা থেকে দিল্লিতে আসবেন এবং স্পেশালি দিল্লির মিষ্টি ট্রাই করবেন, এই বিকানের সুইটস কিন্তু দিল্লির বিভিন্ন প্রান্তে ওদের ব্রাঞ্চেস আছে। তো আপনারা চাইলে পরে সেখান থেকে মিষ্টি কিন্তু আপনারা টেস্ট করতেই পারেন। আমি আপনাদেরকে এটুকু বলবো যে হয়তো মিষ্টি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে আমি কি কি মিষ্টি এনেছি সেইগুলো আজকে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সো হ্যাপি হোলি বলে আমি এই রিভিউটা শুরু করছি। প্রথমে দেখিয়ে দিই কি কি মিষ্টি এখানে আমি নিয়েছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবার এক এক করে আপনাদেরকে মিষ্টিগুলো আমি দেখাই। এগুলো কিন্তু এখানকার হোলি স্পেশাল মিষ্টি। তো চলুন মিষ্টিগুলো এক এক করে আপনাদেরকে দেখাই। প্রথমে একটা চেনা মুখ যে মিষ্টির সেইটা আপনাদেরকে প্রত্যেককেই দেখাই। তো এইটা আমাদের সকলেরই চেনা, আমাদের বাংলায় এটা আমরা অমৃতি বলে জানি। এখানে এরা হিন্দি ভাষী টার্মে এটাকে বলে ইমরতি। তো চলুন এটাকে খেয়ে দেখি এরা কিরকম বানায়। দেখতেই পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই, যেরকম অমৃতি হয়। তবে একটা জিনিস আমি বলবো, এদের মিষ্টির আমি যে প্রশংসা শুনেছিলাম গুণগত মানে সেটা কিন্তু একদম ঠিক, কারণ মিষ্টিটা সত্যি ফ্রেশ, এবং খাওয়ার পর মুখে
জাস্ট এই ফিলটা বোঝা যাচ্ছে, খুব ভালো। চলুন দ্বিতীয় মিষ্টিটা দেখাই। এইটা হচ্ছে দিল্লির হোলির সব থেকে স্পেশাল মিষ্টি। আপনারা কেউ যদি হোলির সময় দিল্লিতে আসেন বা হোলির আগে কোনো সময় যদি দিল্লিতে এসে থাকেন, তাহলে এই মিষ্টির সাথে পরিচয় হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ এই মিষ্টিটা এখানে কিন্তু সমস্ত মিষ্টির দোকানেই পাওয়া যায়। এটাকে বলে হচ্ছে গুজিয়া, এবং আমি যে গুজিয়াটা এনেছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ঘিয়ে ভাজা গুজিয়া। তো ওনারা বললেন এটা হচ্ছে ওদের সব থেকে ভালো মিষ্টি বা সব থেকে স্পেশাল মিষ্টি, তাই একবার ট্রাই না করলে তো বোঝা যাচ্ছে না যে কিরকম কতটা বেটার। চলুন তাহলে ট্রাই করি। দেখুন, দেখতেই পাচ্ছেন ভেতরে কাজু, তারপর খোয়া, তার সাথে ছোট ছোট বাদামের টুকরো, এবং সবকিছু নিয়ে যে মিশ্রণটা ভেতরে রয়েছে ওটা অনবদ্য খেতে। জাস্ট টেস্ট ফিলাতে খাবেন এবং গিয়ে দেখবেন হঠাৎ করে একটা ব্রহ্মতালুতে নক আসছে। তো যথেষ্ট ভালো খেতে, হ্যাটস অফ, কিছু বলার নেই। তৃতীয় মিষ্টিটা বেশ আশ্চর্য। আমি প্রথমে এই মিষ্টিটা খুব একটা কোনো জায়গায় দেখিনি, সম্ভবত এটা হয়তো হোলি স্পেশাল। একবার ভালো করে আপনাদেরকে দেখাই মিষ্টিটা। এটার নাম হচ্ছে পনির ইমিরতি। তো এটা একবার খেয়ে আমি আপনাদেরকে দেখাই। এটা যথেষ্ট ইউনিক দেখতে মিষ্টিটা, চলুন খেয়ে দেখি একবার। এটা পনির জলেবি, সরি অ্যাবাউট দ্যাট, এটা পনির জলেবি। কারণ দেখুন জিলিপির মতন আকারেই বানানো, তো আমি প্রথমে অত একটু ভুল বলে ফেলেছি, কিন্তু হ্যাঁ আসলে মিষ্টিগুলো খেয়ে জাস্ট মাইন্ড ব্লো হয়ে গেছিল, ভুলভাল বলেই ফেলেছি, সরি। তো দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট সফট এবং দারুণ ফ্রেশ, মানে খাওয়ার পর মনে হচ্ছে সত্যি এটা এদের একটা ইউনিক মিষ্টি। চতুর্থ মিষ্টিটার সাথে পরিচয় করাই। দেখুন আমরা লাড্ডু, কিন্তু এই লাড্ডুটা আমরা অনেকেই চিনি কারণ এটা আমাদের বাংলাতেও পাওয়া যায়, কিন্তু এদের এখানে এই হোলির আগে এই লাড্ডুটা খুব খুব চলে বেশি। তার কারণ এই লাড্ডুটার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস আছে, এবং এটা বোঁদের লাড্ডু, এরা এখানে বলে বুন্দিকি লাড্ডু। অসাধারণ বেশ একটা শেপ, এবং দেখা যাক ট্রাই করে কতটা মিল আছে আমাদের বেঙ্গলের সাথে এখানকার লাড্ডুর। যথেষ্ট ভালো, এবং বলা বাহুল্য যে ছোট ছোট পেস্তা এবং ছোট ছোট বাদামের পিসেস এই প্রথমবার আমি বোঁদের লাড্ডুতে দিচ্ছি, সম্ভবত এটা হোলির জন্যই স্পেশাল। যথেষ্ট ভালো খেতে। এর পরের মিষ্টিটাও খুব ইউনিক, একবার দেখাই আপনাদেরকে মিষ্টিটা। এই মিষ্টিটাকে এরা বলে মাওয়া, মাওয়া মাওয়া কি লাড্ডু। তো মাওয়া কি লাড্ডুটা একবার টেস্ট করে দেখি। এটা আমি খুব একটা এর আগে কোনো সময় খাইনি, একবার টেস্ট করে দেখা যাক, এটা আমার কাছে একদম নতুন মিষ্টি। তো চলুন এটা একবার টেস্ট করে দেখা যাক। দেখতেই পাচ্ছেন ভেতরে একটা ফিলিং। এবার বলি এর বিশেষত্ব,
এই পুরো মাওয়াকে লাড্ডুটার মধ্যে একটা গোটা আমন্ড রয়েছে, অদ্ভুত। এবং ভেতরে এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত কেসার সিরাপ ভেতরটা ওরা ইনফিউজ করেছে। দেখুন আমি ভালো করে আরেকবার দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যে জায়গাটা, পোর্শনটা, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে ওরা সম্ভবত ওরা সম্ভবত এখানে বাদামের সাথে হালুয়া, একটুখানি হালুয়া যেটা এরা বানায়, সেই মিঠা হালুয়াটা ভেতরে স্টাফিং করেছে, একদম অন্যরকম খেতে। মানে একটা লাড্ডুর ভেতরে একটা বাদাম হালুয়া, এইগুলো মনে হয় মানে একটু ইউনিক, মনে হয় এগুলো হোলির জন্যই স্পেশাল। তো যাই হোক, আমার কিন্তু খেতে দারুণ লাগছে। আপনারা সকলেই হয়তো জানেন আমি মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসি। তো মানে মুখের সামনে এত ভালো ভালো মিষ্টি পাচ্ছি, এর থেকে মনে হয় না বেটার কিছু হতে পারে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা হোলিতে কি কি মিষ্টি ট্রাই করেছেন, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের নিজেদের পছন্দের মিষ্টি কোনটা। তো চলুন লাস্ট যে মিষ্টিটা সেইটা একবার ট্রাই করি। এটা সম্ভবত সবাই দেখেছেন, এটা বলার কিছু নেই। এটা এখানকার টার্মে এটাকে এরা বলে গোলাপজাম, কিন্তু আমরা বাঙালিরা এটাকে জানি লেডিকেনি হিসাবে বা পান্তুয়া হিসাবে, যেটা আমরা অনেকেই বলে থাকি। তো টেস্ট করে দেখা যাক এটা কিরম বানিয়েছে। তো চলুন তাহলে খেয়ে দেখি লেডিকেনিটা বা এদের ভাষায় যে গোলাপ জাম, সেটা কতটা ভালো খেতে। একবার দেখাই, এই যে গোলাপ জামটা দেখছেন, এর ভেতরে দেখছেন এটা কি, এর ভেতরে এটা ওরা একটা ক্ষীরের ছোট পুর দিয়েছে, তার মধ্যে আবার হালকা হালকা এলাচ দেওয়া। মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা, কামড়াবেন প্রথমে লেডিকেনি বা গোলাপজামের যে উপরের পোর্শনটা সেটা, তার সাথে ইনফিউজ হবে যে প্যালেটে যে ক্ষীর, এবং তারপরে পড়বে এলাচ। মানে স্বর্গের সব একটা মিষ্টি কোত্থেকে এসেছিল কে জানে। যাই হোক, যে মিষ্টি ইনভেন্ট করেছে তাকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমবার মানে আমার তরফ থেকে হোল হার্টেডলি থ্যাংকস, বিকজ এই ধরনের জিনিস আছে বলেই আমরা আছি। তো এনিওয়েজ, মানে প্রত্যেকটা মিষ্টি আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা হোলি কিভাবে সেলিব্রেট করলেন, এবং আমাকে এটাও আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের পছন্দের মিষ্টি কোনটা। কলকাতার থেকে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কি কি মিষ্টি হোলির দিনকে ট্রাই করলেন, এবং দিল্লির থেকে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এখানে এই মিষ্টির মধ্যে কমন কি কি খেলেন। তো আমি এই কমেন্টগুলোর অপেক্ষায় থাকব। আমি আশা করব আপনাদের এবং আমার আর রুমির তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই হোলির প্রীতি এবং শুভেচ্ছা, এবং ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব যে সবাই যাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বন্ধুরা এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।